হাই বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পুজোয় বিড় সো আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপনি ফেসবুক থেকে যেসব অ্যাপস বা ওয়েবসাইটে আপনি লগ ইন করেছেন বা প্রবেশ করেছেন সেগুলো আপনি কীভাবে ফেসবুক থেকে ডিলিট করবেন বা কীভাবে আপনি দেখবেন যে আপনি কোন কোন সাইটগুলোতে বা কোন কোন অ্যাপসগুলোর মধ্যে আপনার ফেসবুক আইডি থেকে লগ ইন করেছেন তো এটা কিন্তু মনে করেন যে আমাদের ফেসবুক সিকিউরিটির জন্য কিন্তু খুব ভালো একটা অবদান রাখে কারণ আমরা ফেসবুক থেকে বিভিন্ন অ্যাপসে বা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে যাই কিন্তু আমরা জানি না যে ওই ওয়েবসাইটগুলোর সিকিউরিটি কতটুকু বা অ্যাপসগুলোর সিকিউরিটি কতটুকু আছে যার কারণে কিন্তু আমাদের যে আমরা যে ওই সাইটে বা ওই অ্যাপসে আমাদের ফেসবুক আইডি থেকে লগ করার পরে প্রবেশ করার পরে আমাদের কিন্তু ফেসবুক আইডির একটা অ্যাক্সেস কিন্তু ওই সাইটগুলোতে চলে যায় তো দেখা যেতেছে যে আমাদের হে আমাদের আইডি হ্যাক হয়ে যাওয়া বা ব্লক হয়ে যাওয়া বা স্ট্রাইক আসার কারণে কিন্তু রিপোর্ট আসার কারণে কিন্তু ওই যে সাইটগুলো অ্যাপসগুলো ওইগুলো একটা বড় কারণ হতে পারে তো আপনি যদি মনে করেন যে আপনার ফেসবুক আইডি টোটালি সিকিউরিটি রাখতে চান তাহলে আপনার ওই অ্যাপসগুলা আপনাকে ডিলিট করে দিতে হবে বা ওই অ্যাপসগুলা ইউজ না করা উচিত বা আপনি যেগুলো ইউজ করবেন সেগুলো আপনি দেখবেন যে ওই সাইটগুলোর আগে সিকিউরিটি কতটুকু তারপরে দেন ইউজ করবেন সো এখন আমি আপনাকে সেগুলো দেখাবো যে আপনি কোন কোন অ্যাপস বা সাইটগুলোতে ওয়েবসাইটগুলোতে আপনি প্রবেশ করেছেন আপনার ফেসবুক আইডি থেকে এবং সেগুলো কীভাবে দেখবেন এবং কীভাবে ডিলিট করবেন সো ভিওর্স আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব দ্য বাটন এবং পাশে থাকা বেল দিয়ে ক্লিক করে রাখুন লেটেস্ট ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য সো এখন আমরা ফেসবুকে চলে যাচ্ছি তো আপনি আপনার ফেসবুক আইডিতে চলে আসবেন ফেসবুক আইডিতে চলে আসার পরে আপনারা যারা মোবাইল ইউজ করবেন তাদেরকে আমি বলে দিচ্ছি সেম সিস্টেম আমি যে যে অপশানগুলোতে যাবো আপনারা আপনাদের সেটিংয়ে গিয়ে শুধু সেই অপশানগুলো খুঁজে বের করবেন বের করে জাস্ট ওইখানে ক্লিক করলে অটোমেটিকলি পেয়ে যাবেন আর যারা পিসিতে ইউজ করছেন তারা তো আমি মেনোয়ালিভাবে দেখতে পাচ্ছেন তো আপনারা কি করবেন যারা আপনারা মোবাইল দিয়ে ইউজ করেন আপনারা আপনাদের সেটিং অপশানে চলে যাবেন মোবাইল বা ল্যাপটপ আপনারা সবাই সেটিং অপশানে চলে যাবেন সেটিং অপশানে চলে যাওয়ার পরে আপনারা জেনারেল এ অপশান পাবেন যে জেনারেল সিকিউরিটি ইউর ফেসবুক প্রাইভেসি পলিসি এরকম আপনারা অনেক অপশান পাবেন অনেক তারপর আপনারা একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন যে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট নামে একটা অপশান পাবেন সেটা মোবাইলেও পাবেন আপনারা যারা মোবাইল ইউজার তারাও পাবেন কোনো সমস্যা নেই তো জাস্ট এখানে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে অ্যাক্টিভ আমার এখানে বর্তমানে অ্যাক্টিভ আছে দুটো অ্যাপস অ্যাক্টিভ আছে একটা হলো ইট আর একটা হলো ফাইবার এখন আমার এখানে অ্যাক্টিভ ছাড়া কোন অ্যাপসগুলো আছে যেগুলো এই মুহূর্তে অ্যাক্টিভ না সেটা আমি এইখানে ক্লিক করার পরে আমি দেখতেছি যে আটটা অ্যাপস এইখানে আছে যেগুলো এখন অ্যাক্টিভ না একটা সময় অ্যাক্টিভ ছিল আমি এগুলো আন্যাক্টিভ করে রেখেছিলাম সো এখানে আমি দেখতে পাচ্ছি যে টিকটক তারপর টেন পার্টি গেম আছে দারাজ আছে লুডো লোল শেয়ার তারপর কি ক্লাস অফ ক্ল্যান তো এইখানে মনে করেন যে এই যে কিছু অ্যাপস আছে সাপোজ মনে করেন যে এই যে এটা লোল শেয়ার এই অ্যাপসগুলো কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্য ক্ষতিকর কেন ক্ষতিকর কারণ আমরা যখন ওইটাতে যাই যাওয়ার পরে কিন্তু আমাদের ফেসবুক আইডি থেকে যখন প্রবেশ করি এখানে বিভিন্ন ফিচার দেখায় যে আপনি কোন নায়কের সাথে আপনার চেহারা ঠিক আছে বা এত বছর পরে আপনার কোন পজিশনে থাকবেন এরকম বিভিন্ন দেখায় কিন্তু এখানে কিন্তু আমাদের পারমিশান চায় তখন যে আমি কি ওইটা অ্যালাউ করতেছি কি তো আমি যখন অ্যালাউ দিই তখন কিন্তু তারা কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের একটা অ্যাক্সেস কিন্তু তাদের কাছে চলে যায় তো সেই ক্ষেত্রে তারা চাইলে কিন্তু আমার ফেসবুক আইডির প্রবলেম করতে পারে রিপোর্ট করতে পারে তো সেজন্য আমরা এগুলা আমাদের মানে এগুলো থেকে দূরে থাকাই ভালো এগুলো আমরা অ্যালাউ না করাই ব্যাটার কারণ এগুলো আমাদের কোনো কাজে আসছে না আর আর রিমুভ এখানে আমি রিমুভ করি নাই তো এখানে আপনারা এখানে দেখতে পারবেন যেখানে আমরা অ্যাপস এন্ড ওয়েবসাইটে আসছি ওয়েবসাইটে আসার পরে এখানে অ্যাক্টিভগুলো তো অ্যাক্টিভে আপনারা পাবেন অ্যাক্টিভ যদি ডিলিট করতে চান তাহলে এখান থেকে এভাবে সিম্পলি ক্লিক করে রিমুভে ক্লিক করবেন তো এখানে আনএক্সপেড থেকে আপনি ডিলেট কী করবেন এভাবে ডিলিট করতে পারবেন আমি সাপোজ যদি টিকটক ডিলিট করি ক্ল্যাশ অব ক্ল্যান আমি এগুলো ডিলিট করব যদি আমি ডিলিট করতে চাই কীভাবে করবো ফিচার্স ট্যান্ড পার্টি করবো দাঁড়াজও করে নেব হ্যাঁ আমি এইখান থেকে আচ্ছা সিম্পলি এইখান থেকে রিমুভে ক্লিক করবেন রিমুভে ক্লিক করার পরে আপনারা এইখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে দেখছেন যে অলসো ডিলিট অল ফটো ফটো ভিডিও ফেসবুক ডিস এত বিফোর আপনারা ওইটা দিয়ে দি দিয়ে দেবেন তো এখানে রিমুভ দেওয়ার পরে আপনারা ডান ডান দিয়ে দেবেন এইখানে দেখবেন যে নিচে আরও কিছু অপশান আছে যে গেম ইনস্ট্যান্ট গেম আপনি কোন কোন গেমগুলা ইনস্ট্যান্ট করেছেন অ্যাক্টিভ আছে আমার দুইটা গেম বাস্কেটবল এবং ড্রাগন ওয়ার আমি চাইলে ড্রাগন ওয়ার ডিলিট করব আমি ড্রাগন ওয়ার এখানে মার্ক দিয়ে আপনি ডিলিট করে দেবেন তো এগুলো আপনারা সবসময় ডিলিট করবেন এবং শুধু শুধু বিভিন্ন সাইটে ঢুকবেন না এই যে দেখুন এইগুলো কিন্তু সবচেয়ে ক্ষতিকারক আমাদের জন্য যেমন লোল অম জি লোল জি বিশেষ করে ক্রেজি ম্যাথ চেস কারণ এগুলোতে আমরা যখন প্রবেশ করি আমাদের কিন্তু এখানে অনেকগুলো অপশান থাকে যে যে আপনার ওয়াইফ কেমন হবে আপনার গার্লফ্রেন্ড কেমন হবে বা আপনার ছেলে কেমন হবে বা আপনার চেহারা কার সাথে মেল আছে এরকম বিভিন্ন কিছু দেখায় তো এখানে কিন্তু আমাদের পারমিশান চায় কারণ আমরা যখন আপনারা অবশ্যই ফলো করছেন যে আপনাদের ফেসবুকে সেটা আপনাদের টাইম লাইনে ওইটা অ্যাড করবেন কি না সেটার জন্য কিন্তু পারমিশান চায় তার মানে কিন্তু ওইটার মাধ্যমে তাদের এখানে একটা অ্যাক্সেস চলে যায় কারণ তারা কিন্তু আপনার পারমিশান নিয়েই কিন্তু কাজটা করতেছে না নিয়ে কিন্তু করতেছে না সেজন্য সেটা অবশ্যই ফলো ফলো রাখতে হবে আপনাকে তো সেজন্য আপনি এগুলো কী করবেন ডিলিট করে রাখার সময় চেষ্টা করবেন আর চেষ্টা করবেন যে ওইগুলোতে না করার কারণ ওইগুলোতে এইসব সাইটে আপনার লগ করা না করাই বেটার তো আমার কিন্তু এগুলো কিন্তু সব এক্সপিরিয়েন্টই ছিল কারণ আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য এক্সপিরিয়েন্ট করে রেখেছি তো আপনারা সিম্পলি এভাবে রিমুভ দিয়ে দিবেন সো ভিউয়ার্স এটা খুবই ইজি এবং চাইলে আপনারা খুব ইজিলিভাবে করতে পারবেন এগুলো রিমুভ রিমুভগুলা যেগুলো আমি রিমুভ করেছি সেগুলো আমাকে দেখাচ্ছে তো এখানে আপনারা আর কয়েকটা অপশান আছে দুটো অপশানই হবে যে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট গেম আপনার ইনস্ট্যান্ট গেম কোনগুলো আছে এবং অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট কোনগুলোতে করেছেন তো বিকস আপনারা চাইলে আপনাদের ফেসবুকের সিকিউরিটির জন্য এবং নিরাপত্তার জন্য আপনারা আপনার ইনফরমেশন ফেসবুক ইনফরমেশন যেন অন্য কোনো সাইটে না যায় সেই জন্য আপনি এই সিস্টেমটা ইউজ করতে পারেন এবং এগুলা আপনারা ডিলেট করে রাখতে পারেন যারা আপনারা জানেন না যে আপনাদের কোন কোন সাইটগুলোতে আসলে লগ করে রেখেছেন সেগুলো আপনারা এভাবে দেখে তাই সেগুলোকে রিমুভ করে ফেলেন এতে আপনার সাইটের সিকিউরিটি বেশি থাকবে সো ভিওয়ার্স আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনাদের যদি এতে হেল্পফুল হন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ